এ বি ইজ ইকুয়াল টু 60, দেন হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো আমরা এটা কত তাড়াতাড়ি করতে পারবো? যদি আপনাদেরকে দেওয়া হয় যে আপনি এটা 2 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে করে দেন, তো আপনি কি পারবেন? যদি না পারেন তো ডোন্ট ওয়ারি, আমরা এটা শিখে দেবো কীভাবে করতে হয়। অ্যান্সারটা কত আসবে? তো অ্যান্সারটা 16 আসবে। কীভাবে 16 আসে আমরা একটু দেখাই। যেমন আমরা একটু কাউন্ট করি, এখানে এ বি কোনো অবস্থায় আছে, যদি আমরা হিসাব করি যে 6 10-এ কত হয়, এর মান যদি 10 হয় বির মান যদি 6 হয়, 6 10-এ 60, এবং আমরা যদি 10 নাকি 6 বাদ দিই তাহলে কত হবে? 4 হবে। তাহলে ঠিক আছে, এর মান 10-ই হবে, বির মান 6 হবে। তাহলে এখানে যদি 10+6 হয় তাহলে অবশ্যই অ্যান্সারটা কত আসবে? 16 আসবে। এরকমভাবে আমরা 4 নম্বর অঙ্কটা একটু তাদেরকে শর্টকাটভাবে দেখাই দিই। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7, এ বি ইজ ইকুয়াল টু 12, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আপনি এটা কীভাবে করবেন? যেন আমরা 3 তারা 12। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে সবসময় বড় সংখ্যাটা আগে লিখতে হবে, এর মানটা বড়, বির মানটা ছোট হয়। 3 তারা 12, এখন যদি 4+3 হয় তাহলে কত হবে? 7 হবে। তাহলে অবশ্যই 4-3 ইজ ইকুয়াল 1 হবে অ্যান্সার। তো 4 5 নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9, এবং এ বি ইজ ইকুয়াল টু 18 এম স্কোয়ার হলে দেন এ মাইনাস বি এর মানটা কত? তো বিকল্পভাবে একইভাবে আমরা একটু ট্রাই করবো। তেমন 3 6 18, যদি 6m × 3m করি তাহলে কত হচ্ছে? 18 m² এখানে যদি 6m + 3m নিই তাহলে আমাদের হচ্ছে 9m। তাহলে এ মাইনাস বি এর মানটা কত হচ্ছে? 6m - 3m ইজ ইকুয়াল টু 3m, অ্যান্সারটা হচ্ছে 3m। তো 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি আমরা, বাংলা ইংলিশ মিশন হয়ে যাচ্ছে। 3, আচ্ছা 3 4 5 6, ঠিক আছে, কোনো সমস্যা নেই। x-2 ইজ ইকুয়াল টু, যদি x-y ইজ ইকুয়াল টু 2 এবং xy ইজ ইকুয়াল টু 63, তাহলে x² + y² মানটা কত? তো এটা কীভাবে আমরা বের করবো আমি একটু খেয়াল করি। আমরা সবসময় গুণনের টাকে দেখবো। যেমন 7 লং 63, 7 লং 63, যদি আমরা 9 থেকে 7 বাদ দিই তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটার মান হচ্ছে 9, 9 এর উপর স্কোয়ার, এটার মান হচ্ছে 2, এর মান হচ্ছে, ওয়াই মান হচ্ছে 7, 7 এর উপর স্কোয়ার। 9 9 81 7 7 49 হচ্ছে কত? 9 কে 10-এর 0 হাতে 1 1 4 5 8 5 13, এটা হচ্ছে আচ্ছা। তো তারপর যদি আমরা 6 7 নম্বর অঙ্কটা একটু দেখাই দিই কীভাবে করতে হবে শর্টকাটভাবে। এখানে দেওয়া আছে x-1/x ইজ ইকুয়াল টু 4 হলে দেন x⁴ + 1x⁴ = 0 হোয়াট কত? একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের প্লাসের মান চাচ্ছে এই মানটা সবচেয়ে বড় মান, স্কোয়ার বলতেও বড় এবং x⁴ বলতেও মানটা বড় হবে, এটার 2 গুণ মানটা হবে, এই মানটা 2 গুণ। তাহলে 2 গুণ যদি বড় হয় বলতে এই কাজটা 2 বার করতে হবে, এই আমরা দুই বার করতে হবে। তাহলে যদি আমাদের এই কথা মনে থাকে তাহলে আমরা একটা কাজ করবো, যে এখানে যে 4 নিব তারপর স্কোয়ার দিব, তারপর +2 দিব, তারপর স্কোয়ার, তারপর -2। তাহলে দেখি তার অ্যান্সারটা একবার আসে কি না। 4 4 4 16 দিয়ে কত হচ্ছে? 18, 16 দিয়ে হচ্ছে 18, 4 4 16 16 2 কত হচ্ছে? 18, 18 উপর স্কোয়ার - 2। তাহলে এটা কীভাবে করবো? 18 উপর স্কোয়ার। তো 18 উপর স্কোয়ার দিলে কত হয়? 8টা, প্রথমে 8 বর্গ করবো, 8টা 64, 4, 8 2 কোনো 16, 16 8 6 22, 16 8 6 22 হাতে কত? 2 1 বর্গ করলে 1, তাহলে 2 আর কে 3, 3 - 2 এগুলো হচ্ছে 322। অভিনব পদ্ধতি আমরা এভাবে অঙ্কটা করতে পারবো। তো তারপরে অঙ্কগুলো একটু দেখি কীভাবে করা যায়। x + 2x = 3, দেন x² + 1x² = 1। কীভাবে আমরা এই অঙ্কটা তাড়াতাড়ি করতে পারি এমসিকিউর জন্য বা আপনার নিজের ব্রেনকে চেক করার জন্য কীভাবে আমরা অঙ্কটা করতে পারি? সো একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 2 কমন দেয়, সো এখানে আমরা একবারে যদি কাজটা করি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন 1x² = 1। সো একটা জিনিস খেয়াল করেন, এই মানটা ছোটো এবং এই মানটা হবে বড়, যেহেতু এটা বড় করতে বলছে, সুতরাং যে মানটাই হোক না কেন বড় আসবে আর কি, এই মানটা হচ্ছে আর কি বড় আসবে, এবং মানটা তুলনামূলকভাবে বড় আসবে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা এটাতে ছোটো হতে পারে বা এটাতে বড় হতে পারে, এরকম ব্যাপার না, কিন্তু মোট কথা এটা হচ্ছে এখন এটা বড় হবে। সুতরাং যদি বড় হয় তাহলে অবশ্যই এই সংখ্যার সাথে একটা বর্গ করতে হবে, যে সংখ্যাটা থাকবে তার সাথে কী করতে হবে? বর্গ করতে হবে। আর যেহেতু এখানে প্লাস আছে অবশ্যই আপনাকে একটা মাইনাস করতে হবে, বড় করার পর যদি এখানে প্লাস থাকে অবশ্যই মাইনাস করতে হবে, এবং এটা যদি মাইনাস থাকে অবশ্যই এখানে প্লাস করতে হবে, তো এই আর কি। তো এখানে আমরা যদি খেয়াল করি 3 3 9 4 - 2, এখন যদি আমরা কাজটা করি 4 9 - 2 = 8 = 4 1 হবে এর অ্যান্সার। তো 9 নম্বরটাকে খেয়াল করে দেখি 9 নম্বর কী লেখা আছে। তো অবভিয়াসলি এ প্লাস 1/a ইজিক্যালি 2 হলে বলছে যে a² + 1a² এটা সমান এটি পাওয়ার 4 + 1a² এটা সমান দেখাইতে হবে। সো এটা কীভাবে আমরা করবো, যে মানটা কীভাবে সহজ মানে করতে হয়, এর আগে আপনারা দেখছেন যে যদি আমাদের এই প্লাসেরটা থাকে, যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও লিখি তাহলে আমাদের আসলে মানটা কত হবে? আমরা বলছি এটা ছোটো এবং এটা বড়, তাহলে অবশ্যই মানটার উপর একটা বড় করতে হবে, যেহেতু প্লাসে অবশ্যই আপনাকে কত হবে বিয়োগ করতে হবে। তাহলে 2 2 কী হবে? 4 - 2 = 2। এখন আমরা আসি এখানে 8⁴ + 1⁴, আসলে এর মানটা কত হবে? এর মানটা বের করার জন্য আমি বলছিলাম যেহেতু এটা 2 গুণ বড়, এটাতে যদি 1 গুণ বড় হয় 1 বা 2 লিখতে হয় তাহলে অবশ্যই এখানে 2 বার করতে হবে। তো আমরা দেখবো যে এটা কীভাবে করতে হয়, 2 এর উপর আমরা কী করবো? স্কোয়ার করবো, এবং তারপরে কী করবো? আমরা 2 এটা করবো, তারপর এটা করবো, যেহেতু এখানে প্লাস ছিল তো এখানে আমরা যেটা করবো যে কত আস্তে আস্তে এখানে 2 করবো। তো আমরা দেখি কীভাবে অঙ্কটা হয়ে যায়, 2 2 = 4 থেকে 2 বিয়োগ করলে আবার 2 2 = 4 4 - 2 = 2। তো এখানে যদি আমাদের একটা অভিনব, যদি এখানে আগে ছিল মাইনাস এখন মাইনাস, এবার এখানে ছিল প্লাস, প্লাস হলে আপনাকে 2 বারে মাইনাস করতে হবে, আর যদি এখানে যদি মাইনাস থাকে তাহলে প্রথমটা মাইনাস পরে আপনাকে, প্রথমটা প্লাস পরে আপনাকে মাইনাস করতে হবে, এটাই নিয়ম। তাহলে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবো।
এরপর যদি আমরা 10 নম্বর অঙ্কটা একটু 10 নম্বর অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, 10 নম্বরে লেখা ছিল যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 7, এবং লেখা ছিল এ মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 5। দেন হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত হবে? তাহলে এই মানটা কত হবে? তাই এই মানটা বের করার জন্য আমাদেরকে যা করতে হবে আপনাদেরকে আগে একটু বলে রাখি। তো এখানে ধরতে হবে যে সূত্র আকারে আছে কত, 4 AB এন আছে 2 a² প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্রের আকারে আছে। এতটুকু দেখে আমাদের সূত্রের আকারে যেহেতু আছে, তো আমরা এই অঙ্কটাকে সূত্রের আকারে নিবো। এখানে 4 AB মনে করবো, এখানে 2 AB মনে করবো। আসলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই প্লাস বি রুটযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা যেভাবে করবো, আমরা 4 AB-র মানটা বের করে নেবো এভাবে। এই এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা 4 AB-র মানটা পাবো, এবং সরি এখানে 5 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। এবং এখানে যদি আমরা 2 মনে করি, এখন 2 a² প্লাস বি স্কোয়ার, আর থাকে যদি এখানে 4 লিখি এবং 2টা এখানে গেলো এবং সেটা সূত্রে রূপান্তরিত হয়ে গেলো, এটা তাহলে আমরা কী করবো, 7 প্লাস 5 করবো। তা অর্থাৎ এটা হচ্ছে 2 a² প্লাস বি স্কোয়ারের সূত্রে এই অংশটুকু আর 4 AB-র এই অংশটুকু। তাহলে আমরা যদি এই কাজটা করি, এখান থেকে যদি 7 থেকে 5 বাদ দিই 2, 7 5 12 ইজ ইকুয়াল টু 24 হবে আচ্ছাটা। এখন যদি দেখ আমরা 11 নম্বর অঙ্কটা কীভাবে আমরা শর্টকাটে করবো, তাহলে দেখি কী কী দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, তারপর দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31, তাহলে দেন বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এই অঙ্কটা যেভাবে আমরা করতে পারি, খুব তাড়াতাড়ি অঙ্কটা আমরা করতে পারি যে আসলে এর মানটা কত আসবে। এরকম অঙ্ক যদি আপনাদের আসে, তাহলে আপনারা একটু খেয়াল করবেন যে এই অঙ্কটা নর্মাল নিয়মে হবে না, মানে সাধারণ কোনো নিয়মে অঙ্কটা করতে গেলে আমাদের খুবই সমস্যা হবে। তো এই অঙ্কটার জন্য আমরা একটি সূত্রটা একটু লিখবো। আমরা ইতিমধ্যে জানি এ প্লাস বি প্লাস সি তারপর স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ABC প্লাস 2 BC প্লাস 2 BC 2 CA। যেহেতু এই মানটা দেওয়া আছে, 9 9 কত হবে, 81 হবে, এটার মান 9, 9 9 প্রয়োগ করলে 81। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো, এখানে 2 দিলে আমরা কমন নিই, এখানে দিলে আমরা 2 কমন নিই, তাহলে আমাদের থাকতেছে কত, এ বি বি সি আর থাকতেছে সি, এই মানটা দেওয়া আছে 31। যদি আমরা লিখি তাহলে আমাদের কত আছে 31 মাইনাস, তাহলে আমরা এটা বিয়োগ করি 2 2 3 2 6, এটা এদিকে থেকে মাইনাস হয়ে গেল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো। তাহলে এখানে মানটা কত আসতেছে, 2 আছে 11 করতে কত 9, হাতে হচ্ছে 1, এখানে থাকতেছে 7 7 4 করতে কত 1 19 আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল 19। তাহলে আপনারা এই অঙ্কটা অটোমেটিকভাবে এমনিতে করতে চান, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসলে মানটা হচ্ছে হলো এ প্লাস বি প্লাস সি যে মানটা থাকবে, তারপর এ স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি সি প্লাস সি এ হবে, একবারে করতে পারেন। তো এটাও আপনাদের জন্য অনেকটা সহজ হবে, 9 4 a² মাইনাস 2 31 81 মাইনাস 3 6 ইজিক্যাল টু 19, যেটা আপনাদের ভালো লাগে সেই নিয়মে আপনার অঙ্কটা করবেন। 11, এখন যদি আমরা দেখি যে 12 নম্বর অঙ্কটা আসলে কী বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 8। দেন বলছে যে এবার এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হোয়াট, এবারটা জানি আমরা এই সূত্রটা ইজিক্যাল টু হচ্ছে আমাদের এই 9, হ্যাঁ এটা থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 9 প্লাস 2 গুণন 8, আচ্ছা 9 যোগ 8 গুণন 16 ইজিক্যাল টু 25। খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটা করতে পারতেছি, কারণ এই যে ভ্যালুটা এখানে আমরা সেই ভ্যালুটা 8 বসাইছি এবং সূত্রের 2 এবং 9 এখানে থাকলো, কারণ কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক আমি আপনাকে দেখাইছি। খুব তাড়াতাড়ি অঙ্কটা, তো 13 নম্বর অঙ্কটা কী লেখা ছিল আমরা একটু খেয়াল করে দেখি, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 14। দেন বলছে যে এ মাইনাস বি তারপরে স্কোয়ার প্লাস বি মাইনাস সি তারপরে স্কোয়ার প্লাস সি মাইনাস এ তারপরে স্কোয়ার, এবং এই মানটা বের করে দেখাবো। তো আমরা এই মানটা বের করে দেখাবো যে কীভাবে আমাদের এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 6 হয়। তাহলে যদি আমরা 3 2 1 ধরি, তাহলে কি কত হবে, 3 যোগ 2 যোগ 1, 3 2 2 আর 3 3 3 কত হচ্ছে 6। আবার যদি আমরা এখানে খেয়াল করি, 3-এর উপরে স্কোয়ার দিলে কত হচ্ছে 9, 2-এর স্কোয়ার দিলে 4 প্লাস 1-এর স্কোয়ার দিলে 1, 9 4 13 13 রেখে 14। তাহলে আমাদের অনায়াসে হচ্ছে যে এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 1। সুতরাং এখন যদি আমরা এটাকে কাউন্ট করি, এর মান হচ্ছে কত 3, এর মান 3, বি এর মান হচ্ছে 2 তারপর স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 1 তারপর স্কোয়ার। এখন সি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 3 তারপর স্কোয়ার। এখন এখান থেকে যদি বাদ দিই, তাহলে 1 1 এর উপরে স্কোয়ার, এটাও 1 এর উপরে স্কোয়ার, এটা কত -2 এর উপর স্কোয়ার, তাই একটু খেয়াল করি 1 যোগ 1 যোগ 4 ইজিক্যালি কত 6, এটার অ্যান্সার হবে কত 6। পুরোনোভাবে অনেকটা ইজি। তো তারপরে অঙ্ক একটু খেয়াল করে দেখবো আমরা, 14 নম্বর অঙ্কটা কী বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 10 দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু 31। দেন বলছে যে এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড তারপর স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স তারপর স্কোয়ার, এই মানটা বের করে দেখো। তো এই মানটা বের করার জন্য আগে আমাদের একটা মান তো অবশ্যই অভিয়াসলি বের করতে হবে, সে আমরা জানি যে এখানে যে সূত্রটা আসবে সেটা হলো এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম যেহেতু আমাদের ওই মানটা এখানে নাই, সেহেতু আমাদের কাজটা করে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই মানটা জন্য কীভাবে বের করে, এখানে যে মানটা থাকবে তারপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, মাইনাস করতে হবে 2 গুণ 31। তাহলে কত হচ্ছে 100 মাইনাস 2 2 3 2 6 62, অর্থাৎ 100 থেকে যদি আমরা
এটা বাদ দিই, 62 বাদ দিই, তাহলে আসতেছে কত, 8 3 কত, 38। সুতরাং যদি এখন আমরা বের করি যে, অথবা এইভাবে যদি না করি তাহলে এইভাবে আমরা করি, এখানে আমাদের 10 মিল করতে হবে, আমরা যদি সেভাবে 5 3 2 5 3 2 হচ্ছে কত, 10। এখন যদি আমরা এটা কাজ করি, আমরা একটু পরে একটু খেয়াল করে দেখাচ্ছি যে আসলে এভাবে করা যাবে কিনা, এভাবে হচ্ছে কিনা, তারপরে আমরা ইমানটা বের করার জন্য যেটা করবো, এটার মান যদি আমরা 5 ধরি, এটার মান যদি আমরা 3 ধরি, এটার মান যদি 2 ধরি, 10। তাহলে যদি আমরা এটাকে 5 ধরি, 5 গুণন 3, এটা যদি 3 গুণন 2 প্লাস এখানে যদি আমরা ধরি 2 গুণন 5, হিসাব করি, 5 দুগুণ হচ্ছে 10, 3 দুগুণ হচ্ছে 6, 3 5 হচ্ছে 15, 15 6 ঠিক আছে 31। আমরা এইভাবেও করতে পারি, এভাবে না করে আমরা এভাবেও করতে পারি। তো তারপরে আমরা যদি এখানে একটু ট্রাই করি, তো এখানে কত হচ্ছে, 5 5 প্লাস 3, তারপর কত, স্কোয়ার প্লাস ওয়াই মান হচ্ছে 3 প্লাস এটার মান 2, তারপর স্কোয়ার 2 প্লাস 5, তারপর স্কোয়ার, 5 3 8 8, এটা 64, 5 3 8 8, এটা 64, যোগ 3 আর কত, 5 5 5 25 প্লাস 2 7 7 এটা 49। যদি আমরা সমস্তগুলো যোগ করি তাহলে আমাদের মান আসবে 138। তাহলে এইভাবে আপনারা অঙ্কগুলো করতে পারেন।